প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করে দেখাবো বোরো ধানের চাল আর মাশকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে। এখানে আমি চাল আর ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি, একসাথে মিশিয়ে নিয়ে আমি ধুয়ে নিয়ে আসব। এখানে চাল আর ডালের পরিমাণ প্রায় সমসম আছে। এখানে আমি চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আদা রসুন ছেঁচে নিয়েছি আর পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি। আর মাশকলাইয়ের খিচুড়ি রান্না কর ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে বেশি কিছু লাগে না, আর বেশি কিছু দিলে ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি এইগুলোই দিয়েই রান্না করব। স্বাদ মতো লবণ আর হলুদ এগুলো দিয়ে দিছি, আর কাঁচামরিচ এগুলোই আর কিচ্ছু দিব না। এবার খুব ভালোভাবে মেখে নিব, যেহেতু হাতে মেখে রান্না সেহেতু খুব ভালোভাবে মাখতে হবে। কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, এবার খুব ভালো করে মাখতে হবে। একদম মাখতে মাখতে একটা ঘ্রাণ চলে আসা পর্যন্ত মাখতে হবে। কিছুটা জিরা, আর মনে হচ্ছিল যে হলুদের গুঁড়ো কম হয়েছে, সেজন্য আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নিব। প্রায় মাখামাখি শেষ, এবার এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি চালের ডাবল পানি দিয়ে দিচ্ছি, আপনারাও সেরকমভাবে দিবেন। এবার চুলায় বসিয়ে দিলাম। আর দুঃখের বিষয় হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়ে লাইভ করেছিলাম, সেজন্যে পুরো ভিডিওটা দেখাতে পারি নাই, সরি। আমি রান্না প্রায় শেষের দিকে এই পর্যায়ে একটু নেড়ে দিব, আর একটু ভিতরে চাল চাল আছে সেজন্য আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দিব, তাহলেই হবে। আর মাশকলাইয়ের খিচুড়ি কিন্তু খেতে অসম্ভব মজা, যারা খেয়েছেন শুধু তারাই জানেন। আমাদের পাবনাতে খুবই জনপ্রিয় একটা খাবার মাশকলাইয়ের ডাল দিয়ে বোরো ধানের চালের খিচুড়ি। আর বৃষ্টি হলে তো কথাই নেই, বৃষ্টি হলে তো, আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই মুহূর্তে কিন্তু আমি রাতে রান্না করেছিলাম, কালকের রান্না। রান্নাটা শেষ, এবার আমি বেড়ে নিচ্ছি চুলার উপর থেকে, কারণ খিচুড়ি গরমই ভালো লাগে। তো সবাই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।